আচ্ছা, এই যে সেন্টু ভাইয়ের মাংসের দোকান, গোশতের দোকান, তো এই আপনি কি সেন্টু ভাই নাকি? হ্যাঁ, আপনি সেন্টু ভাই। আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে ভাই একটু কেল্লার মোড়ে যান, কেল্লার মোড়ে যান, ওইখানে সেন্টু ভাইয়ের দোকানে কম দামে মাংস বিক্রি হইতেছে। 550 টাকা বিক্রি করছি, 500 টাকা বিক্রি করছি। 550 বিক্রি করছিলেন? 500 টাকা বিক্রি করছি। হ্যাঁ, 500 টাকা বিক্রি করছেন? 500 টাকা বিক্রি করছি। বলেন কি পছন্দ করে নেওয়া যাচ্ছে কিনা মাংস? ভাই আমি সিনার মাংসটাই নিতে চাই। সিনার মাংস হ্যাঁ নিতেছে, আমাদের এখানে ডেলি প্রত্যেকদিন মনে করেন 2টা 3টা 4টা জবাই হইতেই আছে। দাম তো কমছে, তো সেক্ষেত্রে কি না গোশ ভালো পড়ে? হ্যাঁ, এরা যেমনে চাই এমনি দেয় আর কি। অনেকেই বলে অনলাইনে বা আমরাও শুনছি যে দাম যেহেতু কমে বিক্রি হয়, মাংসগুলোর মধ্যে পানি থাকে, না না এরকম কোনো কিছু আছে কি? আপনি পাইছেন আপনি সরাসরি এরকম কোনো কিছু পান নাই? না না, এরা পাইনি, যেটা মিথ্যে কথা কেন বলবো আমার লোকের সাথে। এই যে এখানে আপনি ডিজিটাল পাল্লা আছে, এটার ওজন হলে আপনি যা 105 গ্রাম এই বোল্টার ওজন। আচ্ছা, এখানে আপনি মুরগি দেবো আপনি দীক্ষা নিয়ে যেতে পারবেন। ওই যে গিলা গলিয়া দেখা যাচ্ছে আবার, এটা আপনাকে 100 টাকা কেজি সব মিলিয়ে গিলা, সব মিলিয়ে গিলা মানে যে পা মাথা এগুলা সব। আচ্ছা, মুরগি যা থাকে তাই 100 টাকা কেজি? জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন। অবস্থান করছি লালবাগের কিল্লার মোড় যে বাজার, সেই বাজারে এখানে মুরগির মাংস বিক্রি হচ্ছে এবং সেই মুরগিগুলো কেটে ঝুলিয়ে রাখা হয়েছে গরুর মাংসের মতো। সেই মুরগিটার দামটা একটু জানাই, তারপরে সিন্ধু ভাইয়ের সাথেও কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আচ্ছা, এই যে সিন্ধু ভাইয়ের মাংসের দোকান, গোশতের দোকান, তো এই আপনি কি সিন্ধু ভাই নাকি? হ্যাঁ, আপনি সিন্ধু ভাই। আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে ভাই একটু কেল্লার মোড়ে যান, কেল্লার মোড়ে যান, ওইখানে সেন্টু ভাইয়ের দোকানে কম দামে মাংস বিক্রি হইতেছে। তো আসলে অনেকদিন আসবো আসবো করে দর্শক আসা হয় না। আপনারাও দেখছেন অনেকেই কিন্তু কমেন্ট করছে যে সেন্টু ভাইয়ের দোকানে 600 টাকা করে মাংস বিক্রি হয়। তো যাই হোক, শেষমেশ আজকে চলে আসছি। প্রথম এখানে আমরাই 600 টাকা কেজি করছি, 550 টাকা বিক্রি করছি, 500 টাকা বিক্রি করছি। 550 বিক্রি করছিলেন? 500 টাকা বিক্রি করছি। 500 টাকা বিক্রি করছেন? 500 টাকা বিক্রি করছি। বলেন কি? আচ্ছা আচ্ছা, এখন দাম মালের বেশি এই জন্য 600, আর যদি ভারত থেকে একটু মাল টাল আসতো তাহলে মনে করেন 300-400 টাকা কেজি খাওয়ানো সম্ভব ছিল। 300-400 খাওয়ানো সম্ভব ছিল ইন্ডিয়া থেকে মাংস। আমার মনে হয় অনেকেই আলহামদুলিল্লাহ বলতেছে এখন ভিডিওতে যে আসলে গরুর মাংসটা আসলে এতই পছন্দ সবার, বিশেষ করে আমাদের বাঙালিদের। আর পুরান ঢাকার মানুষের কথা তো বলেই, এখন অনেকে বদনাম করে, আমরা কম দামে বিক্রি করি, আমরা পানি পুষ করে বিক্রি করি, আমরা চর্বি দিয়ে দেই, আমরা পেটের চর্বি দেই, হ্যান দেই ত্যান দেই। হ্যাঁ, কথা ঠিক আছে, কিছুটা চর্বি আছে নিতে হয়, কিন্তু গরুর ভিতরেই চর্বি, আমরা বড় বড় গরু কাটি, চর্বি টর্বি একটু থাকে, আর সুস্থ গরু চর্বি থাকেই, অসুস্থ গরু তেল চর্বি থাকে না। আচ্ছা ঠিক আছে, ওটাতে যে আপনি এখানে টাঙ্গাইলে দেখা যায় যে টপটপে পানি পড়ে, হ্যাঁ অসুস্থ গরু যেগুলোতে তেল চর্বি থাকে না, আর সুস্থ গরু যেগুলো আছে ওগুলোতে তেল চর্বি একটু থাকবে, তেল চর্বি একটু থাকবে, তেল চর্বি না থাকলে তো অসুস্থ। হ্যাঁ, ওইটুকু তো আসলে একটু ওটা তো নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে পছন্দ করে নেওয়া যাচ্ছে কিনা মাংস? আমি সিনার মাংসটাই নিতে চাই। হ্যাঁ, সিনার মাংস হ্যাঁ নিতেছে, আমাদের এখানে ডেলি প্রত্যেকদিন মনে করেন 2টা 3টা 4টা জবাই হইতেই আছে। কি মনে হয় যে যখন আপনারা 750-800 টাকা করে মাংস বিক্রি করতেন, তখন ধরেন যে দিন শেষে যে যেই প্রফিটটা থাকতো, এখন যে 600 টাকা করে বিক্রি করতেছেন, এখন হিসেব করলে দিন শেষে কি ওই জায়গায় আছেন নাকি আসলে একটু বেশি হয়? না না না, যারটা সেই বুঝে না সেটাই। আমাদের আমরা লসেও আছি মোটামুটি, কখনো কোনো দিন টাকা উঠে, কখনো আবার 2-4 হাজার টাকা লাভ হয়, কখনো আবার মনে করেন 2-4 হাজার টাকা চলে যায়। আচ্ছা, মানে এভারেজ আর কি মাসে হয়তো না কেমন আল্লাহ কাছে যথেষ্ট কোনো রকম আছি আর কি, কোনো রকম আছি, তারপর কিছু লসেই আছি, একেবারে লাভে নাই। ভালো গরু কাটলে টাকা কেউ 600 টাকা কেউ বিক্রি করতে পারবে না। আর এখন এখন হাটে আবার গরুর দাম বাড়তেছে, এখন কয়দিন আমরা খাওয়াইতে পারি আল্লাহ পাক জানে। আচ্ছা, আমরা যতদূর জানি যে শীত আসলে তো মাংসের একটা চাহিদা বেড়ে যায়, কারণ বিয়ে শাদী শুরু হয়ে যায়, অনেক অনুষ্ঠান শূন্যতে খাতা টাতা এগুলো সবই বাড়ে, তো তখন মাংসের টান পড়ে। এখন আর কয়দিন পরে মনে হয় মালের দাম বেড়ে যাবে, কারণ হাটে অনেক মালের দাম এখন। আচ্ছা, এখন হাটে গরুর দাম খুব বেশি, তাহলে কি মোটামুটি খুব বেশি দিন মনে হয় এরকম মনে হয় না? সম্ভব না মনে হচ্ছে, তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সাধ্যের ভিতরে কোলায় করতে চেষ্টা করবো। হ্যাঁ দেয়া যায়। হ্যাঁ দেয়া যায়। আচ্ছা, কারণ বাড়িঘর তো নাই যে বাড়িঘর বিক্রি করে এনে দেবো, এখন না না, ব্যবসা তো অবশ্যই আপনার লাভ থাকতেই হবে। তা নাহলে আপনারা কি ওই যে এই মাথা এটা কি এটা? না না, আমাদের মাথা কলিজা বট পায়া এগুলো সব আলাদা আমরা বিক্রি করি। হ্যাঁ, ওটা দাদন করা আমাদের, আমরা ওগুলো রাখি না দোকানে। আচ্ছা আচ্ছা, ও তাহলে এখানে মাথা মাথামুটা আমাদের এখানে না, কলিজা গুলো ছাড়াই শুধু মাংসই কিনা যাচ্ছে 600 টাকা শুধু মাংসই বিক্রি করে। আচ্ছা, উনি বিক্রি করে মাথা কলিজা সব সহকারে, বটট সব সহকারে, বাবর কাছে যেটা বাবর ভাই, হ্যাঁ উনি বেচে। আচ্ছা, যদি একটু জানি এই গরুগুলো সংগ্রহ কোথা থেকে সেন্টু ভাই? আমরা বিভিন্ন ফার্ম থেকে কিনি, হাটের থেকে কিনি, তো খবর আসে যে ভাই আমি 4টা গরু বিক্রি করব বা 2টা গরু বিক্রি করব, নিয়ে আসি নিয়ে আসেন। যেরকম সাদেক একরো থেকে আমরা মাল কখনো আনছি, আচ্ছা ওখান থেকেও আনছি, সাদেক একরো ইমরান ভাইয়ের এখান থেকে, ওখান থেকে আমরা গরু কিনছি।
তো আমরা তো জানি যে ইমরান ভাইয়ের ওখানে মোটামুটি গরু এখন তো এক্সপেন্সিভ থাকে, তো সেই গরু কিনে এখন তো উনি নিজেই কাটা কাটা বিক্রি করতেছে। আচ্ছা, এখন উনি নিজে কাটা কাটা বিক্রি করতেছে। আচ্ছা, তাহলে সাদেক মানে ইমরান ভাইয়ের গরু ওইখানে? ইমরান ভাইয়ের গরু তো যথেষ্ট ভালো। হ্যাঁ, ওটা আনছি অনেক সময়, আনছি আগে যখন দাম বিক্রি করতাম তখন আনছি। আচ্ছা আচ্ছা, যখন দাম, এখন তো আনা সম্ভব না, কারণ ইমরান ভাইয়ের গরুর ওরার গরু খুবই দাম, মানে প্রায় জবাল দাম, ওনার গরু অনেক দামি গরু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি, আমরা ভালো আছি। তো মাংস নিলেন? জি। আচ্ছা, কতটুকু নিলেন? এক কেজি লইছি। এক কেজি নিছেন, কত করে নিলেন? 600 টাকা। 600 টাকা। আচ্ছা, আগে এখানে কত টাকা বিক্রি হতো মাংস? অনেক আগে তো বিক্রি হইতে বেশি, 750 টাকা, 800 টাকা, এরকম, এখন দাম কম, 600 টাকা। আচ্ছা, 750-800 টাকা করে। তখন যেই পরিমাণে মাংস খাওয়া হতো, এখন কি ওই পরিমাণে খান নাকি একটু বাড়ছে খাওয়াটা? ওখানে দাম কম যখন বাড়ছে বাড়ছে। আচ্ছা আচ্ছা, তো এর আগে নিছেন মাংস এখান থেকে? জি নিছেন। আমি এই দোকান থেকে নিই বেশি, এখান থেকেই নেন। কিরকম মনে হয় মাংস? আসলে দাম তো কমছে, তো সেক্ষেত্রে কি না গোস ভালো পড়ে? হ্যাঁ, এরা যেমনি চাই এমনিই দেয় আর কি। অনেকেই বলে অনলাইনে বা আমরাও শুনছি যে দাম যেহেতু কমে বিক্রি হয়, মাংসগুলোর মধ্যে পানি থাকে, না না এরকম কোনো কিছু আছে কি? আপনি পাইছেন আপনি সরাসরি এরকম কোনো কিছু পান নাই? না না, এরা পাইনি, যেটা আর মিথ্যা কথা কেন বলবো আমার লোকের সাথে? মানে আপনি তো মাংস কিনে সন্তুষ্ট? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু নামটা জানি আমরা? মোহাম্মদ আবুল হোসেন। মোহাম্মদ আবুল হোসেন, আপনি কি এলাকার? এলাকারই। কোথায় বাসা? বাসা কেলাপগাঁও। আচ্ছা, এই যে সেন্টু ভাইয়ের দোকানের মাংস কি খাইছেন এর আগে কখনো? খাইছিলাম, আর 3-4 দিন আগে নিয়েছিলাম। 3-4 দিন আগেও নিয়েছিলেন? আচ্ছা, কতটুকু নিয়েছিলেন? 2 কেজির মতন, 1.5 কেজি। 2 কেজির মতো। কেমন হয়েছে? গোস্ত ভালোই। গোস্ত ভালো? আচ্ছা, অনেকে বলে যে এই যে 600 টাকা করে যেহেতু মাংসের দাম, তাহলে মাংসের দাম কম, অনেক জায়গায় 700-750 টাকা বিক্রি করে। 750-750 টাকা ইসলাম আগে বিক্রি করতে। আচ্ছা, যেহেতু দাম কমে বিক্রি করে, তাহলে সেই ক্ষেত্রে কি এই মাংসের মধ্যে পানি ঠানি দেয় কিনা? না, এমনি তো কোনো পানি দেই না, আমরা তো দেই শুকনো, আমরা এমনি শুকনাই দেখছি। শুকনাই দেখছি। আচ্ছা, আর এমনি আপনি যে মাংস নিচ্ছেন, আপনি মাংস নিয়ে কি সন্তুষ্ট? যে অনেকে বলে হয়তো অনেক বেশি করে চর্বি দিয়ে দেয় কিনা, হাড় বেশি দেয়, এরকম কিছু? না, এটা মনে করেন ট্যুর গাইড যত থাকবে অতই দিতে হবে আপনি, মানে ট্যুর গাইড যদি একটা হাড়ি লাগে না থাকে, এটা শুধু নিতে হবে, এটা শুধু নিতে হবে। হ্যাঁ, পিস তো। আচ্ছা, সেটা পরিমাণে কি অনেক বেশি কি নাকি? না, এর পরিমাণে বেশি না, যা কেজিতে নিলে 150-200 গ্রাম হাড়ি এটা থাকতেই পারে। ধরেন আপনার যখন 750 টাকা বা 800 টাকা মাংসটার দাম ছিল, তখন যেই পরিমাণ যেইভাবে দিত, এখন তো আসলে ওইভাবেই দেয় নাকি? এইভাবে দিল মোগান হেজুমকা কেজি দিতে যে এক পা আড্ডি থাকতো, আর এই হিসেবে এখন একটু কমে পাওয়া যায়, কিনলে যে পিসের ভিতরে কাটতে তো, মানে পিলে পিস হিসাব। আচ্ছা আচ্ছা, পিস করে রাখলে পিসের ভিতরে যা থাকবে নিতে হবে। আচ্ছা, এরকম আপনি পিস পছন্দ করে নিতে পারতেন? হ্যাঁ, এমনি পিস সবাই পছন্দ করে নিতে পারতেন, যে ভাই আমার এই পিসটা দেন, ওই পিসটা হেরা কাটিয়ে দেয়, কিন্তু এক্সট্রা তো হেরা তো কোনো আড্ডি দিতেছে না, পিসের তো যেটা থাকে দুই হের দিতে হবে আর নিতে হবে। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? আচ্ছা ভাই, একটু কষ্ট দিই, একটু দাঁড়াই, যদি একটু দাঁড়ান আর কি। আচ্ছা, আমরা গরুর মাংস দেখি যে এরকম ঝুলা ঝুলা বিক্রি করে কেটে কেটে, তো এখন মুরগিও দেখলাম যে ঝুলায় রাখছেন। হ্যাঁ, এখন মানুষের সুযোগ সুবিধার জন্য রাখছি আর কি। কেউ আপনি গিয়ে 250 গ্রাম চায়, কেউ 1/2 কেজি চায়, কেউ 1 কেজি চায়, এর জন্য। আর আলাম মুরগি নিলে তো আপনি গিয়া পুরোপুরি সম্পূর্ণ লিতে হয়। আচ্ছা, আপনি গিয়া যদি কাইটা বেচেন, আপনি 250 গ্রাম গোস্ত বিক্রি করতে পারবেন। আচ্ছা, মানুষের সুযোগ সুবিধার জন্য দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বহুত গরিব মানুষ আছে, আপনি গিয়ে 250 গ্রাম 1/2 কেজি গোস্ত খায়, পুরোপুরি মুরগিটা নিতে পারে না, এই কারণে আমরা কি কাটায় বিক্রিটা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে দেখা গেল যে 250 গ্রাম গোস বা 1/2 কেজি গোস নিলে সে 1/2 কেজি গতি পাইলো, সে 1/2 কেজি গতি পাইলো। আনা মুরগির মধ্যে তো আবার অনেক কিছু, বহুত কিছু থাকে, চা আপনি আতুরি মাতুরি আপনি গিয়া পাও গিলা কলে যা, ওইগুলো বহুত বার বাল বাল বাচ্চারা খায় না, এই কারণে আর কি সলিড গোসটা আমরা বিক্রি করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো কত করে বিক্রি করছেন আপনি? বর্তমানে 250 টাকা কেজি বিক্রি করতেছি। 250 টাকা কেজি, আর বেশি নিলে আপনাকে 240 টাকা কেজি রাখা যায়। আচ্ছা, এই যে মুরগিটা এখানে ঝুলানো হয়েছে, এটা তো আসলে এই আমরা যে এমনি এই যে ব্রয়লার মুরগিটা কিনে খাই ওই মুরগিটাই? ওই সেম ওই মুরগিটাই। এই যে এখানে মুরগি আছে, আপনি চাইলে আমি এখন আপনাকে কাইটা দিতে পারবো, একবার টাটকা মুরগিও দিতে পারবো। যে আমি জব করার মুরগি নিব না, আমার সন্দেহ লাগে, আমার একটা মুরগি কাইটা দেন, আমি নগদ আপনাকে কাইটা দিতে পারবো, সব পদ্ধতি আছে আমার কাছে। তো এমনিতে এগুলো তো হালাল ভাবে? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহ আকবার ছাড়া একটা মুরগিও জব হয় না। তাহলে এটা হচ্ছে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। 250 টাকা কেজি। আর যদি এমনিতে আপনার যে এই ব্রয়লার মুরগি যেটা আছে, এই আলামটা 170 টাকা কেজি। 170 টাকা, 85 টাকাও রাখা যায়। আচ্ছা, বাজার কমে বাড়ে, সেক্ষেত্রে তো আবার মাপে কম সম্ভব না? না না না, ঠিকই আছে। এই যে এখানে আপনি ডিজিটাল পাল্লা আছে, এটার ওজন হলে আপনি যা 105 গ্রাম এই বোল্টার ওজন। আচ্ছা, এখানে আপনি মুরগি দেবো, আপনি দীক্ষা নিয়ে যেতে পারবেন। ওই যে গিলা গলি যা দেখা যাচ্ছে আবার, এটা আপনাকে 100 টাকা কেজি সব মিলিয়ে গিলা, সব মিলিয়ে গিলা মানে যে পা মাথা এগুলো একটা মুরগি যা থাকে তাই।
হ্যাঁ, সকাল থেকে একদম রাত্রে 12টা পর্যন্ত আমরা রাখি, যদি আগে বিক্রি করে এগুলো কাইটা ফালাই, তারপরে এই 5টা মুরগি এখন জব করি, আবার 5টা বিক্রি হইলে আবার মনে করেন আরো 5টা মুরগি জব করবো। কেমন মুরগি বিক্রি হয় প্রতিদিন, কত সংখ্যা যদি জানতে চাই? মুরগি সংখ্যা আপনাকে 20টার মতন বিক্রি মুরগি হয়, 20-25টা আলাম আর কি, গোস কাইটা বিক্রি করতে পারে, ফুরসা এমনি বিক্রি করতে পারে আপনাকে 20-25টার মতো। আর যদি ওই যে লাল যে মুরগিটা আছে, লেয়ার মুরগি যেটা, ডিমালাটা, ডিমালাটা 280 টাকা কেজি, ওইটাও আছে আমার কাছে, আমার আরেকটা দোকান আছে ওইখানে আছে। আচ্ছা, ওইটা কি আস্তাটা 280 টাকা? আস্তাটা 280 টাকা। ওইটা কেটে বিক্রি করেন না? না, ওইটা না, আরেকটা মুরগি আছে প্যারেন, যেটা 5 কেজি আলা, ওইটা কেটে বিক্রি করি। ওইটা কেমন দাম হয়? ওইটা আপনি গিয়া আপনি আলাম বিক্রি করি আপনি গিয়া 270 টাকা কেজি, তো ওই হিসাব করে আমরা পরতা করে আপনাকে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আপনি গিয়া 360 টাকা হয়, 70 টাকা হয়, কাটার পরে আমরা মুরগিটা মাপি, মাইপা যেই রেট আসে ওর থেকে 20 টাকা কেজিতে আমরা বিক্রি করি। আপনি তো বুঝতে পারেন, মানে ময়লা বাইরে না, ওই ময়লা বাইরে রে, তো ময়লাটা আমরা রেট ধরি একটা, যেন 30 টাকা ময়লা 20 টাকার মাল, এটা একটা হিসাব করে আমরা বাইক করে রেট ফালাই দিই, তখন আর কি রেটটা দিই আমরা।